bagus-bagusnya. আচ্ছা খাবার দাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। এই মাছটা খুব ফাইন হয়েছে। মাংসটা তো ভালো হয়েছে। আরো ভালো হয়েছে। অনেক মজা ভাই। হ্যাঁ আপনার কথা শুনে মনে হচ্ছে সবকিছু মনে আপনি রান্না করছেন। শুন আমি রান্না করি নাই কিন্তু যে রান্না করছে তার হাত অনেক পাকা। খা খা। আপনি টেনশন নিন না আমরা খাইতেছি। আচ্ছা আপনি একটু খাবেন। এখনই খাওয়া দেও কদিন পরে তার খাওয়াই দিবা না ভালো হয়েছে। আচ্ছা তুমি খাও। তোমরা সবাই পেট ভরে খাও। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো আমি একটু ভিতর বাদি দেখি। বোরহানি দেন খাওয়া শেষ হয়ে গেল। আপনার নাতি ভালো ভালো আসো আসো লোকজন নাই তো একটু হেল্প করো বাবা। আচ্ছা বসেন আপনি বসেন বাবা পন্ডিত বাইরে যাও ভাই আমি হেল্প করি। আমি তরকারিটা বাইরে আনলাম নাকি? হ্যাঁ পারেন পারেন। লোকজন কম তো শেষই ওই কেন্দার জাগু রাখছিলাম তোমরা তারা খাইয়ে ফেলে গেছে যাবে তো তুমি একটু কথা বলে বাইরে দিয়ে নিয়ে খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাগুলো চিন্তা করেন না। হ্যাঁ দাদা আমার কাছে এখান থেকে দিল দিল এটা আমি নিয়ে আসি। বাবা পন্ডিত তরকারিকে নিয়ে এসো। বাবা পন্ডিত এই যে বেগুনটা
চিন্তা করিস না, ওই রকম করে তোরও বিয়া দিব। আমার পিছিয়ে পড়বি। মজা হয়েছে না খাবারটা? খুব মজা হচ্ছে। ভুকলে বেশি আমি বেশি খাইতে পারি না, ওটাই দেওয়া তো আসাটাই লস। আমার মামার বাড়ি যাবো বিয়া খাইতে। তাই না? তুই আমার নিয়ে আস। আচ্ছা, মাংস খান্ডা খান্ডা। নাতি ভাই আস্তে আস্তে খাও দিবে তো, সবাই দিব। এই তোমার নিকে দই আনতেছি, বড় হালি দিয়ে দই পুরি দইও দিব। আবার আমি তো ভুল করছি, একটা যদি বাটি নিয়ে আসতাম না, একটু পলিটিন নিয়ে আসতাম। তুই মনে করে দিবি না একটা পলিটিন নিয়ে যাও মা? মা তুমি চুপ থাকো তো, তোমার জ্বালাই মান সম্মান আমার পুরো ডুই বাজাবো। আরে থাকো, চুপ কর মুখে লিগা, খামো না ভাগেটা নিয়ে যাবো, সমস্যা রাখি। তুই বলিস না, চুপ করে খা। বাই রে, তরকারি দিয়েন। রিয়া রিয়া, আমি আর ভুল কাম করি নাই। উজু যে পরি কোনো গেলে ভুল কাম করি না, আমি না পলিটিন নিয়ে এসেছি। সবাই মনে হয় চলে গেছে। আচ্ছা, ওর পাশে তো গিফট টিপ রাখা ছিল, ওগুলা কারে আনতে পাঠাইছো? নিয়ে আসতেছি, দাঁড়াও। এই গিফট গুলো তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে নিয়ে এসো। আপনি গেছেন? ও জানো নাকি ভাই? দা হ দেখি তো, গিফট একটা খুলো দেখি কি দিছে। কি গিফট? কি এই কোটা না, ভিতর আরো আছে। আরো আছে, কিছু নিয়ে আসছি এখন, যদি কিছু খুলি পরে আবার নিয়ে আসবো। আমি দেখছি বিয়ার মধ্যে রাইস কুকার ওঠে, হটপট ওঠে, সংসারের জিনিসপাতি বেশি কিনা লাগে না। আপনি জানেনই না ভাইজান, আগেকার দিনে সাইকেল দিত, ঘড়ি দিত, একটা ঘড়ির জন্য ফাটাফাটি বেঁচে দিত, রেডিও দিত। আমি না হয় যৌতুক নেই নাই, তাই বলে কি গিফটে কিছু উঠবে না? আশা তো করতেই পারি। সাইজটা দেখছেন, আইফোনের মতো মনে হইতেছে। খুললি পাওয়া যাবো আইফোন দিছে? এটা খুললো, তুমি খুললো। এটার ভিতরে যদি আইফোন থাকে, সেটা আমি আমার বউরে গিফট করলাম। সবই তোমার বউর জন্য আনা হয়েছে। তাহলে এটা কি আইফোন হতে পারে? আমার অনেক শখ ছিল আমি একটা আইফোন কিনব, কিনতে তো পারি নাই। গিফট উঠছে, এটা কোন গ্লাস আছে। মনটা খুশি হয়ে গেল, বুঝছেন ভাইজান? বউরের বিয়ের প্রথম দিন আইফোন দিতে পারছি, ভালো লাগতেছে। খুলো খুলো, এটাই যে কি দিছে, এক একটা করে খুলো। এটার মধ্যে প্রথম সেলফি তুলবো তুমি আর আমি, তারপরে সেলফিটা তুলবো তুমি আর আমি, তারপরে তো তুলবো তুমি আর আমি, তারপরে ওনারা। ভাইজান এটা কে দিছে একটু বের করবেন। আমি নামটা দেখবো। দাওয়াতের খাবার আমি ওর মুখ থেকে ফেরত নিয়ে এসে দেখো। আশা করি আমার উপহারটা পেয়ে খুব খুশি হয়েছেন। আপনার কাছে আমার কিছু কথা বলার আছে। কথাটা হইল আরে পড়ো না, কি লিখছে? কথাটা হইল, আরে পড়ো, আরে এটাই তো লেখা আছে সামনে বারান। কথাটা হইল, আই গাও, আপনি কখনোই আপনার স্বামীর অবাধ্য হবেন না,
শাশুড়ির দিয়ে ঘর মুছাবেন না, নিজে ঘর মুছবেন প্রতিদিন। আর যদি গোয়াল ঘর থাকে, গরু থাকে, গোবর নিয়মিত ফেলাবেন। যদি গরু থাকে কখনোই শাশুড়ির আদেশ দিবেন না, গোবর ডাস্কে আপনি ফেলান। আর নিজে রান্না করার পর খাবার সবাই আগে খাওয়াবেন, তারপর নিজে বাসলে খাবেন, না বাসলে না খায়া থাকবেন। আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। কখনোই স্বামীর কাছ থেকে বেশি বেশি গয়না, জামা কাপড়, টাকা পয়সা দাবি করবেন না। এসব কিছু করলে আপনার জীবনে অপরান্ত সুখ 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 ভরিয়া যাবে। ইতি আপনার প্রিয় নাম লেখে নাই গিফট ওয়ালি। এই বাড়িতে বিদ্যুৎ বিল অনেক কম আসে, আপনি টেলিভিশন দেখে আর বিদ্যুৎ বিল বাড়ায়েন না। খুব বলেছে, খুব বলেছে। বউ তুমি রাগ করো না, নতুন বউ তো তুমি, কেউ হয়তো মস্করা করছি, এইসব কিছু তোমার করতে হবে না। আর যদি মানতে পারো তাহলে কথাগুলো মাইনাস হইলো, সংসারে সুখ হবে। ভাইজান আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসবেন। এই যে বিদ্যুৎ বিল যে লেখছি, অযথা স্টার জলসা জি বাংলা দেখে নষ্ট করা যাবে না। বুঝা গেছে? কে.এস. তোমা ইউটিউবে সার্চ করলেই ভালো ভালো শিক্ষামূলক কন্টেন্ট দেখা যাবে, সেগুলো দেখবো। ঠিক আছে, আমি পানি নিয়ে আসতেছি তোমার জন্য। আইটু যদি মানে নাস্তা পানি একটু আনতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আমি আইনা দিতাছি। আমি শিকদার বংশের মাইয়া, আমারে দিয়ে ঘর মুছাবি, আমারে টেলিভিশন দেখতে দিবি না, আইফোনের কথা কয়ে স্যামসাং দিছস, তুই খালি ঘরে যাস, তোর কল্লাটা কাইটা, আমার বাপের ফোন দিব। বউ আমি স্বীকার করতেছি, এই গিফটটা আমি পাঠাইছিলাম, আমার বাপ করে দাও।